আজকের আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা প্রত্যেক খ্রিস্ট ভাই বোনেরা প্রায় আমরা শুনেছি যে ঈশ্বর আমাদের ত্রাণদাতা, ঈশ্বর আমাদের মুক্তিদাতা, ঈশ্বর আমাদের খাদ্য যোগানদাতা। কিন্তু আমরা কখনোই এটাকে বিশ্বাস করে উঠতে পারেনি। কেউ কেউ বিশ্বাস করেছি মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, আর কেউ কেউ বিশ্বাস করে উঠতে পারেনি যে ঈশ্বর সত্যি কি আমাদের খাদ্য যোগানদাতা। সকল খ্রিস্ট ভাই বোনদের আমি একটাই কথা বলতে চাই, ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা। ঈশ্বর যখন আমাদের সৃষ্টি করেছে, ঈশ্বর নিশ্চয়ই আমাদের বাকি পরিকল্পনার জন্য প্রস্তুত করে রেখেছে, এবং একটা নির্দিষ্ট সময় সেই নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিকল্পনার উপর দিয়ে আমাদের যেতে দেবে। ঈশ্বর আমাদের কখনোই খালি পেটে খালি হাতে ফেরায়নি, আগামী দিনেও ফেরাবে না। সকল খ্রিস্ট ভাই বোনদের এই কথাটা মনে রাখতে হবে, কেননা আমরা যখনই চার্চে যাই বা অনেকে মুখে শুনেছি যে ঈশ্বর আমাদের খাদ্য যোগানদাতা, ত্রাণদাতা, কিন্তু আমরা শুধুমাত্র একটা হালকা বিশ্বাস দিই, কাজ মিটিয়ে দিই। আমরা কখনোই এর উপর বিশ্বাস করতে পারি না, কেননা যখন আমাদের খারাপ সময় আসে তখন আমরা অস্থির হয়ে পড়ি এবং ঈশ্বরের ওপর থেকে আমাদের বিশ্বাস উঠে যায়। কিন্তু আমরা যদি সামান্য বিশ্বাস করে ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তাহলে ঈশ্বর আমাদের ঠিক খাদ্য যোগান করে দেবে। আমরা যদি বাইবেলে দেখি মথির 14:15-21, সেখানে আমরা দেখবো, সন্ধ্যা হলে শিষ্যরা তার কাছে এসে বললেন, এ জনহীন প্রান্তর, আর এখন বেলাও শেষ হয়ে এলো, এই লোকেদের চলে যেতে বলুন, তারা যেন গ্রামে গ্রামে গিয়ে নিজেদের জন্য খাবার কিনে নিতে পারে। কিন্তু যিশু তাদের বললেন, তাদের যাবার দরকার নেই, তোমরা তাদের কিছু খেতে দাও। তখন তার শিষ্যরা তাকে বললেন, এখানে আমাদের কাছে 5 রুটি আর 2 মাছ ছাড়া আর কিছুই নেই। তিনি তাদের বললেন, ওগুলো আমার কাছে নিয়ে এসো। এরপর তিনি নিজে সেই লোকেদের ঘাসের ওপর বসে যেতে বললেন। পরে তিনি সেই 5 রুটি ও 2 মাছ নিয়ে স্বর্গের দিকে তাকিয়ে সেই খাবারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। তারপর সেই রুটির টুকরো টুকরো করে তার শিষ্যদের হাতে পরিবেশন করার জন্য দিলেন। শিষ্যরা একে একে করে লোকেদের তা দিলেন, আর লোকেরা সকলে খেয়ে পরিতৃপ্ত হলো, এবং পরে শিষ্যরা পড়ে থাকা খাবারের টুকরো টাকড়া তুলে নিয়ে তাকে 12টা টুকরি ভর্তি হয়ে গেল। যারা খেয়েছিল তাদের মধ্যে স্ত্রীলোক ও ছোট ছোট ছেলেমেয়েরা 4-5 হাজার পুরুষ মানুষ ছিল। তো সকল খ্রিস্ট ভাই বোনেরা আপনারা দেখতে পেলেন, ঈশ্বর সামান্য 5 রুটি এবং 2 টুকরো মাছের পরিবর্তে 5,000 মানুষকে খাওয়ালেন বিপদে অসময়ে। আমাদের খাদ্য যোগানদাতা ঈশ্বর কখনোই আমাদের ছেড়ে যায়নি, আগামী দিনেও যাবে না। আপনার যদি বিশ্বাস অটুট থাকে, আপনি যদি ঈশ্বরকে ভালোবেসে থাকেন, তাহলে আপনি সব সমস্যা থেকে মুক্তি পাবেন শুধুমাত্র একটা বিশ্বাসের মাধ্যমে। আপনি বিশ্বাস করেছেন তাই ঈশ্বর আপনার উপর আশীষ দিয়েছে, আপনি বিশ্বাস করেছেন ঈশ্বর তাই আপনার সমস্যা দূর করেছে, আপনি বিশ্বাস করেছেন তাই ঈশ্বর আপনার খাদ্য যোগান করেছে। আপনারা কখনোই এটা মনে করবেন না যে বিপদে ঈশ্বর আপনাদের খাদ্য যোগান দেবে না। আপনারা মনের ধৈর্য করলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, এবং আপনারা ঈশ্বরের কাছে সমস্ত কিছু তুলে ধরুন, অবশ্যই ঈশ্বর আপনাদের আশীর্বাদ দেবে। আপনারা যদি ঈশ্বরের এরকম আশীর্বাদ পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং ঈশ্বরের মহিমার প্রশংসা করতে ভুলবেন না। আমিন।